হেল্লো বন্ধুসকল, ৱেলকাম বেক টু এনাদাৰ ছেশ্যন অফ ছেবা চিবিএছই ই কৰ্ণাৰ। বন্ধুসকল, ছেবা চিবিএছই ই কৰ্ণালৈ সবলৈ স্বাগতম জনাইছোঁ। কেইদিনমান দিনৰ পিছত তোমালোকৰ মাজলৈ আকৌ ভিডিঅ'লৈ আহি গৈছোঁ। ক্লাছ টুৱেলভৰ আমি কি কৰি আছিলোঁ, ফিজিক্সৰ পেপাৰ ডিছকাছ কৰি আছিলোঁ, ঠিক আছে। চ' আহা, আজি আমি তাৰে কণ্টিনিউ কৰিব বিচাৰিছোঁ আৰু নতুন এটা কুৱেশ্যনলৈ চাওঁ। চ' আমাৰ বেছি নিউমেৰিকেল পৰ্চনখিনি আমি কভাৰ কৰি আছিলোঁ ফাৰ্ষ্ট অফ অল। চ' আমাৰ ভিডিঅ' অলপমান গেপ হৈছে, চ' একো নাই। চ' টাইম ওলাই কিনে অফকোর্স ভিডিও কৰিব লগা হয়, সো দ্যাট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট। সো আমি কোয়েশ্চন আজি ডি যোনটো হয়, দ্যাট ইজ বাট কনসিডার দ্যাট ইলেকট্রিক ফিল্ড এম্প্লিটিউড অফ এ ইলেকট্রিক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, দ্যাট ইজ নাথিং বাট এম্প্লিটিউড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে আছে, ফ্রিকুয়েন্সি দিয়ে আছে, তোমার ওলাবলে কি তোমার বি নট, দ্যাট ইজ নাথিং বাট কি এম্প্লিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট ইজ নাথিং বাট ওমেগা, দ্যাট ইজ এঙ্গুলার ফ্রিকুয়েন্সি, অ্যান্ড কে প্রপাগেশন কনস্ট্যান্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই। ওকে, সো কোয়েশন ইজ ভেরি সিম্পল। সো কোয়েশনের তোমার যার আগতে কোয়েশন করার আগতে আমি কি করছো, কোরপর কি আছে অল্পমান আইডিয়া দিব বিচারিছো, যাতে তোমালে কি করব নেক্সট কামিং স্টুডেন্ট 2020ৰ কাৰণে যোনবিলাকে প্ৰিপেয়াৰ কৰি আছা তাৰ আইডিয়া তোমালোকে ধুনীয়াকৈ পাই যোৱা, যে একচুৱেলি কোয়েশ্যনবোৰ ক'ৰপৰা উঠায়, তোমার এন সি ইআর টি ইয়া আউট অফ এন সি ইআর টি সিলেবাস থাকে। সো সেই কারণে তোমার অলপমান ইজি হয়ে যায়। ওকে, সো দিস কোয়েশন তোমার উঠাইছে তোমার 8.8 এক্সারসাইজ। ওকে, মই ইনফরমেশন গোটেই দি দিছো, 286 পেজ এক্সারসাইজর কোয়েশন হয়, দিস ইজ এক্সারসাইজর কোয়েশন হয়। ওকে, সো কেয়ার রাখবা, সো দিস ইজ তোমার ইম্পর্টেন্ট ইনফরমেশন হয়। অ্যান্ড মোস্ট অফ দ্য কোয়েশন আর এন সি ইআর টি বেস, তোমার কেটামান এটা বা দুটা কোয়েশন হে মই তোমালোকৰ 2019ৰ পেপাৰত যোনটো দেখা পাইছোঁ, যত অলপমান কি কৈছে তোমার এন সি আর টি বা ডাইরেক্টলি এজ ইট ইজ সেম কোয়েশন দিয়া নাই, সেম কোয়েশন মানে ডেটা মেটা সহ তোমালোকৰ সেম আহি যায়, মানে এনেকুৱা ধৰণৰ, ঠিক আছে। সো অফকোর্স এনেকুৱা তো অলপ চেঞ্জেস হবই, নহলে তোমালোকৰ সায়েন্সত পঢ়ি আছে অলপমান তো ইউটিলাইজ কৰিবই লাগিব ব্রেইন। ওকে, একদম তো রাতে রাতা কাম নহব, ঠিক আছে। সো বেশি কথা নকৈ কিনে আহা আমি আজি এইটো কোয়েশন কৰিব যাও। আহিছে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, ম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো গিভেন কি দিয়ে আছে আহা আমি চাও, দিস ইজ গিভেন, ইয়া গিভেন আছে তোমার কি ইলেকট্রিক এম্প্লিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড 120 নিউটন পার কুলম্ব, ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি নিউ দ্যাট ইজ গিভেন 50 হার্জ। ওকে, সো গিভেনখিনি আমি লিখিলো আগতে, সো দুটা গিভেনে আছে। ফার্স্ট নেক্সট তোমার ওলা প্রথমতে ওলাব লাগে কি বি নট, এইবিলাক সব মনত তোমালোকৰ জানিব লাগে, যেতিয়া তোমালোকে চেপ্টাৰটো পঢ়া ক্লাছতে পোৱা, হোৱাট এভাৰ কোন যিকোনো চ'ৰ্চৰ পৰা তোমালোকে ক্লাছত পঢ়ি আছা, টিউশ্যনত পঢ়ি আছা, য'ৰ পৰা বা নিজে তোমালোকে অলপ ষ্টাডি কৰি পঢ়িছা, এইবিলাক পেৰামিটাৰ্ছ যোনবিলাক আছে, এই পেৰামিটাৰ্ছবিলাকৰ বিষয়ে তোমালোকৰ ডিটেইল তোমাৰ কমপ্লিট নলেজ থাকিব লাগিব, তেতিয়া নিউমেৰিকেলবোৰ ভালকৈ কৰিব পাৰিবা। দিছ ইজ নন এজ হোৱাট, মেগনেটিক ফিল্ড, দ্যাট ইজ এম্প্লিটিউড অফ মেগনেটিক ফিল্ড বুলি কয়, বুজি পাইছা, এম্প্লিটিউড অফ মেগনেটিক ফিল্ডটো হ'ব ইয়াতে, বি বুলি ক'লে খালি অনলি মেগনেটিক ফিল্ড কৈ থৈ দিলে আধৰা হৈ থাকিব, এম্প্লিটিউড অফ মেগনেটিক ফিল্ড বি নট, এণ্ড ই নট ইজ নাথিং বাট কি এম্প্লিটিউড অফ ইলেক্ট্ৰিক ফিল্ড, ঠিক আছে। সো অফকোর্স এইটো এটা তোমার কি ম্যাগনেটিক ম্যাগনেটিক ওয়া, ইয়া তোমার কি আছে তোমার ইলেকট্রিক ফিল্ডে কোয়া, সো সবে কি আছে ওয়েভ ফ্রমত প্রপাগেট হয়, সো ওয়েভত যেটা প্রপাগেট হব, সো তার তো এম্প্লিটিউড থাকবই, নিশ্চয় থাকিব, ওয়েভত যেটা কোনবা একটা বস্তু যাব ওয়েভর তোমার কি আছে এম্প্লিটিউড আছে, ওয়েভর তোমার ফ্রিকুয়েন্সি থাকিব, ওয়েভর ওয়েভলেন্থ থাকিব, সো দিস ইজ নট তোমার কি তোমার আনইউজুয়াল একো নহয়, ইউজুয়াল টার্ম এইটো। সো এম্প্লিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড যোনটো বি নট, ইয়ার ফর্মুলা কি হয় বাৰু, ই নট বাই সি জানিব লাগিব আমি, তোমার কি যদি আমি এম্প্লিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড জানো তেতিয়া আমি ইজিলি আমি এম্প্লিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড বুঝাব পাৰিম, ঠিক আছে। সো ই নট ইউ হ্যাভ এ ভ্যালু অফ ই নট দ্যাট ইজ 120 নিউটন পার কুলম্ব, সি ইজ ওয়াট কব লাগিব নেকি, নালাগে, দিস ইজ নাথিং বাট স্পীড অফ লাইট 3×10⁸। ওকে, সো সলভ করবা, সলভ করলে পাবা তুমি 40×10⁻⁸ কি হবো ইউনিট, ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ড, অফকোর্স এম্প্লিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড, নাথিং বাট ম্যাগনেটিক ফিল্ডর তোমার কি হবো ইউনিট টেসলা হয়। ওকে, রিমেম্বার দিস পয়েন্টস। সো ইয়াক আমি অলপমান কি করবো, অলপমান যদি ভালকৈ লিখো, বুঝি পাইছা নাই, অফকোর্স ফিজিক্সত অলপমান স্ট্যান্ডার্ডাইজ লিখবলে ট্রাই করো, সো যদি লিখো তেতিয়া মই কি লিখিব পাৰিম তোমাৰ 400 নেনো।
চ' আমি নেনো টেছলালৈ কেনেকৈ আহিলোঁ অলপমান অফক'ৰ্চ এইবিলাক কনভাৰ্চেশ্যন জানাই আমি কি জানো ওৱান তোমাৰ কি হয় নেনো টেছলা ইজ ইকুৱেল টু তোমাৰ কি হ'ব টেন টু দি পাৱাৰ মাইনাছ নাইন কৰিবলৈ ট্ৰাই কৰিবা এইখিনি দেট ইজ নাথিং বাট মাইনাছ নাইন কৰিলে কি হৈ যাব টেন টু দি পাৱাৰ মাইনাছ নাইনক আমি কি লিখিব পাৰিম নেনো বুলি লিখিব পাৰে ঠিক আছে চ' টেন টু দি পাৱাৰ মাইনাছ নাইন যদি ইয়াতে কৰিব লগা হয় ইয়াতে কি হ'ব লাগিব এটা টেন এটা মাল্টিপ্লাই কৰিব লাগিব আৰু তলত টেন এটা কি কৰিব লাগিব ডিভাইডো কৰিব লাগিব তলত টেন ডিভাইড কৰিলে কি হৈ যাব টেন টু দি পাৱাৰ মাইনাছ এইট এণ্ড মাইনাছ ওৱান তোমাৰ কি হৈ যাব মাইনাছ নাইন হৈ যাব চ' মাইনাছ নাইনক লিখি দিবা নেনো টেছলা আৰু তলত এটা টেন এক্সট্ৰা ডিভাইড হোৱাৰ কাৰণে তোমাৰ টেন এটা ইয়াতে মাল্টিপ্লাই হৈছে ডেট ইজ ফ'ৰ হাণ্ড্ৰেড তোমাৰ কি হৈ গ'ল নেনো টেছলা চ' দিছ ইজ ইজিলি ইজি কনভাৰ্চেশ্যন চ' নেনো টেছলা কেনেকৈ ওৱান টেছলা ইজিকেল টু হাউ মেনি নেনো টেছলা এইবিলাকতো তোমাৰ বহুতে তোমাৰ কি ইজি কনভাৰ্চেশ্যন হয় চ' ফ্ৰেণ্ডছ নেক্সট কি আছে নেক্সট কি ওলাব লাগে কুৱেশ্যনটোৱে মই ই কৰি দিলোঁ অ'কে নেক্সট ওলাব লাগে অমেগা অ'কে অমেগা ইজ ৱাট অমেগা ইজ এংগুলাৰ ফ্ৰিকুৱেঞ্চি অ'কে এইবিলাক টাৰ্ম তোমালোকে জানিব লাগিব অমেগা ইজ এংগুলাৰ ফ্ৰিকুৱেঞ্চি আৰু এংগুলাৰ ফ্ৰিকুৱেঞ্চিৰ ফৰ্মুলা কি হয় টুৱাইচ পাই নিউ অ'কে নিউ ইজ নাথিং বাট কি হয় ফ্ৰিকুৱেঞ্চি যদি ফ্ৰিকুৱেঞ্চি জানা তুমি ইজিলি এংগুলাৰ ফ্ৰিকুৱেঞ্চি ওলাব পাৰিবা আৰু ইউনিট ইজ ভেৰি ইম্পৰ্টেণ্ট চ' টুৱাইচ পাই নিউ দিয়া আছে তোমাৰ 50 হাৰ্চ অ'কে বাট তোমাৰ যোনটো বুকত যোনটো কুৱেশ্যন আছিলে তাতে 50 মেগা হাৰ্চ আছিলে অ'কে মেগা হাৰ্চ থাকিলে তুমি ইউ কেনট তোমাৰ কি পুট মেগা হাৰ্চ এজ এ কি তোমাৰ এছ আই ইউনিট চ' এছ আই ইউনিট মেগা হাৰ্চ নহয় চ' যদি মেগা হাৰ্চ দিয়া থাকিলে হয় তেতিয়া 15 × 10^6 কৰিব লগা হ'ল হয় আমি কি জানো ওৱান মেগা হাৰ্চ ইজ ইকুৱেল টু হাউ মেনি হাৰ্চ 10^6 হাৰ্চ হয় চ' এইবিলাক এছ আই ইউনিটত বহুত ধ্যান ৰাখিব লাগে চ' 50 আৰু 2 যদি মাল্টিপ্লাই কৰা 100 পাই হৈ যাব অ'কে ইজিলি আৰু এনি ইউনিট ইজ ৰেডিয়ান পাৰ ছেকেণ্ড অলৱেজ ৰিমেম্বাৰ এংগুলাৰ ফ্ৰিকুৱেঞ্চিৰ ইউনিট ৰেডিয়ান পাৰ ছেকেণ্ড নেক্সট ইজ কে হোৱাট ইজ কে কে ইজ প্ৰপাগেশ্যন কনষ্টেণ্ট অ'কে চ' কে কে যদি তুমি ওলাব লগা হয় ন চ' তোমাৰ আৰু এটা টাৰ্ম প্ৰথমতে ওলাই ল'ব লাগিব ঠিক আছে কে ইজ প্ৰপাগেশ্যন কনষ্টেণ্ট কে ইজ ইকুৱেল টু আমি কি জানো টুৱাইচ পাই বাই লেমডা অ'কে চ' আমি লেমডাৰ ভেলুটো নাজানো অ'কে আমি নিউৰ ভেলু ফ্ৰিকুৱেঞ্চি দিয়া আছিলে আমি ধুনীয়াকৈ এংগুলাৰ ফ্ৰিকুৱেঞ্চি ওলাই ল'লোঁ বাট উই ডোণ্ট ন' দ্য ভেলু অফ লেমডা হাউ ইউ কেন কেলকুলেট চ' লেমডা আমি কি জানো লেমডা ইজ ইকুৱেল টু তোমাৰ কি হয় এই তোমাৰ ক্লাছ ইয়াৰ পৰা টেনত পুৰণা বুকৰ পুৰণা যোনবিলাক তোমাৰ আজিৰ 2011ৰ ষ্টুডেণ্ট যোনবিলাক আছিলে বা তাৰ আগৰ ষ্টুডেণ্ট চ' তাতে তোমাৰ কি আছিলে ক্লাছ টেনতে লেমডা তোমাৰ ভেলোচিটি আৰু ফ্ৰিকুৱেঞ্চিৰ লগত ৰিলেটেড এটা ফৰ্মুলা আছিলে চ' এতিয়া চাগে নাই নতুন বুকত এন চি আৰ টিত বাট তোমাৰ কি হয় তোমাৰ জানে নাই ইলেভেনত নিশ্চয় পাইছা লেমডা ইজ ইকুৱেল টু কি হয় জানে নে নাই চি বাই তোমাৰ নিউ দিছ ইজ নিউ ঠিক আছে চি ইজ নাথিং বাট স্পীড অফ লাইট এণ্ড নিউ ইজ ৱাট নিউ ইজ ফ্ৰিকুৱেঞ্চি ঠিক আছে চি জানা ভেলু চিৰ ভেলু 3 × 10^8 নিউ অফক'ৰ্চ দিয়া আছে 50 হাৰ্চ চ' এইটো যদি কেলকুলেট কৰিবা এইটো পাই যাবা 0.6 × 10^7 ইউনিট কি হ'ব অফক'ৰ্চ লেমডাৰ ইউনিট মিটাৰ অ'কে ৱেভ লেন্থ লেন্থৰ ইউনিট কি হ'ব মিটাৰ হয় অফক'ৰ্চ দেট ইজ নাথিং বাট তুমি মই যদি অলপমান ই কৰোঁ 6 × 10^6 কি হৈ যাব তেতিয়া 6 হৈ যাব এটা 10 মই লৈ আহিলোঁ ইমান মিটাৰ অ'কে চ' আমি নাও ইউ হেভ এ ভেলু অফ লেমডা ইউ কেন ইজিলি কেলকুলেট এ প্ৰপাগেশ্যন কনষ্টেণ্ট চ' কে ইজ ইকুৱেল টু টুৱাইচ পাই বাই লেমডা লেমডা ইজ নাথিং বাট 6 × 10^6 চ' চ' আই অলৰেডি হেভ কেলকুলেটেড দিছ ভেলু দেট ইজ নাথিং বাট 1.04 ইউ কেন ক্ৰছ চেক দিছ ভেলু নো প্ৰব্লেম এবাউট ডেট 1.047 × 10^-6 য়েছ ইউনিট ইজ ভেৰি ইম্পৰ্টেণ্ট কি হ'ব ইউনিট দিছ নাথিং বাট তোমাৰ কি হৈ যাব ৰেডিয়ান পা মিটাৰ ভেৰি ইম্পৰ্টেণ্ট ৰেডিয়ান পা মিটাৰ ঠিক আছে চ' লেমডা তলত আছে মিটাৰটো আহিব দিছ ইজ নাথিং বাট এংগেলৰ কথা আহি আছে তো দেটছ ৰেডিয়ান পা মিটাৰ চ' ইন দিছ ৱে আমি কি কৰিলোঁ জানানে বহুত ইজি এটা চাম আহিছে এইবাৰ কিমান মাৰ্কছৰ কাৰণে আহিছে আই থিংক 2 or 3 marks কাৰণে হ'ব চ' বাট নট এন টাফ ওৱান ভেৰি ইজি চাম ঠিক আছে চ' এইটো কুৱেশ্যনৰ আৰু এটা পৰ্চন তোমালোকৰ যোনটো তোমাৰ একচুৱেল এন চি আৰ টি এক্সাৰচাইজৰ পৰা উঠাইছে তাত আৰু এটা পৰ্চন দিয়া আছে বা নেক্সট টাইম তোমালোকৰ আহিবও পাৰে যে কি আহিব পাৰে যে ৰাইট দ্য এক্সপ্ৰেশ্যন অফ ইলেক্ট্ৰিক ফিল্ড অৰ এক্সপ্ৰেশ্যন অফ মেগনেটিক ফিল্ড তেতিয়াহ'লে তুমি কেনেকৈ ওলাবা জাষ্ট একো কৰিব নালাগে আমি ইলেক্ট্ৰিক ফিল্ডৰ এক্সপ্ৰেশ্যন কি জানো অফক'ৰ্চ ইলেক্ট্ৰিক ফিল্ড এটা ৱেভ ফৰ্মত প্ৰপাগেট হ'ব চ' ৱেভ ফৰ্মত যদি হ'ব তাত এম্প্লিটিউড থাকিব দেট ইজ ই ইজ ইকুৱেল টু ই নট চাইন
e naught sine kx minus omega t. And interesting important jodi bostu hai, this is jk kiho kane janane jetia wave eta tomar ki hoise tomar tomar electric field or case ot e tomar y direction ot propagate kore, that's why this jk bahe ar magnetic field z direction propagate kore ar dui tai ki hoy eta ar eta perpendicularly propagate hoy, that is 90 degree. So ir karane jk bahibo ar tomar b jete ami likhi expression of magnetic field tetia b is equal to ki hoy v naught sine kx minus omega t same thank you but yata is k cap okay kiho karne k bhaile of course propagate hoy z direction propagate hoy, that is nothing but tumar electric field x direction of so y direction and magnetic field z direction ar ei duta eta under perpendicularly propagate kore, remember these points already tumal keta tumar ki dekha baba tumar coordinate system te to ase tumar kene ke electric field magnetic field tumar wave eta tumar ki duta wave kene ke propagate kori ase already tumalokor ki ase electromagnetic wave ot ase, so moi to theory joa nai, that's why I'm not going in detail but moi necessary points jun bilak ase ekhani kobule try korisu. Okay, so b is equal to b not sin omega t where ebilak to already koisu tathabi mention koi disu olopman b not is amplitude of the magnetic field and e not is amplitude of electric field. What is amplitude? Iman bar bara bara koi asu tumalko jodi etu jodi olopman doubt thake so moi clear koi disu. Of course jete wave eta jete eneke propagate kore no, so yare amplitude ki hoy jana na e maximum kiman uporo like goi ase thik ase maximum, that is nothing but amplitude of this wave. So ei electric field eta wave ot propagate kore ase magnetic field o wave ot propagate kore, so tar jintu maximum value hoy buji paisen nai tomar e position main position pa, that is nothing but tomar ki hoy amplitude buli kua hoy wave eta thik ase. Ar wavelength ki hoy eta tomar e tomar ear pra iale एटा हिर होर पर आरो एटा हिर होले ए दुटा इयर माजर जोंटु डिस्टेंस होय दैट इज लैम्डा, दैट इज वेवलेंथ बुली कय एटा वेव ओर से बिलक जानिबो लिबो फ्रीक्वेंसी वेव एटा फ्रीक्वेंसी की होय एम्प्लीट्यूड की होय एंड तुमार की होय तुमार फ्रीक्वेंसी की होय. So in this way ami ki korbo bisaisu etu questioner jekin information asile ma olpan dibo bisaisu aro tumar iman khini aro etu questioner karone next ami bela question eta saisu, so ki ba doubt thakile nichoy comment ot di thakiba and of course share koribole na pahoriba. Okay, so we are working really hard for you people, so don't miss to like share and subscribe. Okay, so okay fine, next ami bela keta video tamiki koresu lock koriasu.